খাগড়াছড়ি জেলার 8 উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে, চলছে ভোট গণনা। তবে খাগড়াছড়ি ও মানিকছড়ি উপজেলায় আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এই দুই উপজেলায় ভোটের কোনো উত্তাপ চোখে পড়েনি। ভোটের বেশ অনেক সময় অতিক্রম হওয়ার পরও সারাদিনে কেন্দ্রগুলোতে আশানুরূপ ভোটার দেখা যায়নি সারিবদ্ধ লাইন। তবে দীঘিনালা, মাটিরাঙ্গা, পানছড়ি উপজেলার অধিকাংশ কেন্দ্রে ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। উপজেলায় সব পদে নির্বাচন হচ্ছে। জেলায় চেয়ারম্যান পদে মোট 21 জন, ভাইস চেয়ারম্যান পদে 28 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 29 জন প্রতিদ্বন্দ্বিতা করেন। জেলার দীঘিনালা ও লক্ষ্মীছড়ি উপজেলার 3টি কেন্দ্রে হেলিকপ্টার যোগে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, ব্যক্তি এবং নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো হয়েছে দুদিন আগে। এছাড়াও 157টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ বিবেচনা করে পুলিশ, আনসার, বিজিবি ছাড়াও সেনাবাহিনী মোতায়েন ছিল। চট্টগ্রামের প্রাণকেন্দ্র মুরাদপুরে 25 কাঠা জমির উপর নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সর্ববৃহৎ বাণিজ্যিক ও আবাসিক ভবন। দৃষ্টিনন্দন 17 তলা বিশিষ্ট ভবনের প্রথম তলায় সুপার শপ, দ্বিতীয় থেকে পঞ্চম তলার বাণিজ্যিক ভবনে রয়েছে রেডিমেড গার্মেন্টস, থান কাপড়, জুতা, কসমেটিক্স, জুয়েলারি, ইলেকট্রনিক্স, কিডস জোন, গেম জোন ও ফুড কোর্ট। এবং সপ্তম তলা থেকে 17 তলায় রয়েছে সুদৃশ্য অত্যাধুনিক ফিটিংসের ফ্ল্যাট। বিনিয়োগের সময় এখনই, সাফ কবলায় দোকান, শোরুম ও ফ্ল্যাট বুকিং চলছে। যোগাযোগ 01707117113, 01707117114। এ প্রজেক্ট অফ সিদ্রাস সাইফ ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।